वेलकम बैक टू द चैनल आशा করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই বাড়িতে আছো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সন্ধ্যাবেলা বাজে এখন সন্ধে 7টা তো এই সন্ধ্যাবেলা থেকে আমি আমার আজকের দিনের ব্লগটা স্টার্ট করলাম নট দিনের আজকে ইভিনিং টু নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে ব্লগটা স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ আমি এসে গেছি কিচেনে হচ্ছে এখন চা মা আর ছেলের জন্য হচ্ছে দুধ চা আমার জন্য হচ্ছে গ্রিন টি অনেক কথা বলে ফেললাম तो चलो चाटा रीतिमतो रेडी हो गए चाटा छेके सार्व कर दी चायर साथ आज के भेवेलम एक पकोड़ा टाइप बनाब बट से सम्भव हो उठल ना हमें गेलोम बहरे मैं नीचे गेलोम बिल्डिंग नीचे गेलोम सब्जी आनते तो सब्जी वाला गेलोम तो से ही कारण टाइम का ठीक एडजस्ट हो उठल ना तईज बनाना है चायर साथ आज के आज टाटा से चिड़े भाजा देखा तो चलो आगे चाटा छेके दी तरपर कथा बोल चलो देखते थको एंजॉय करते थको आशा करछि तोमादेर भालो लागबे तो चाटा खावा कंप्लीट हो गेछे काज बाकी आछे प्रचुर पड़े फिली देखिए दी की काज बाकी आछे सिंके समस्त अनाजपाती पड़े रही है क्लिन करब एगुलो होच्छे चायर बासन एगुलो को धुते हबे एखाने झुड़ी झुड़ी तो माने एगुलो क्लिन बासन एगुलो के ठीक ठाक जायगा अरेंज करते हबे ताहले चलो चटपट करे फिली तारपर ओ तार आगे एकटा जिनिस देखिए दी मटर मान मटर टाके भिजिए रखा सरि बॉइल करा आज के डिनारे हे घुगनी रुटी और कि मन है ना बनाब हमें देखी चेष्टा करब जदि पारि और बनान तब घुगनी और रुटी है यहाँ श्योर घुगनी रुटी कार कार खेते भलो लगे कमेंट हियर तो हमार तो खूब ही भलो लगे और एकटू प्याज एकटू शसा एकटू काचा लंका कुचिए दिए झुड़ी भाजा एकटू दिए झुड़ी भाजा हमारे तब आज के नहीं झुड़ी भाजा छाड़ाई खावा होबे तेतुल ना होले एकटू लेबू रस एटा दिए खेते एकटू बीट नून छड़िए खेते खूब भालो लागे तो तार साथे गरम गरम फुलको फुलको जदि रुटी हय डिनारटा जस्ट जमे जाबे तो अनेक बोकलाम तो काजगुलो सारी तारपर आसछि सडेंलि डिनारे प्लान चेन्ज हो गए मैं देखिए जे मटर भेजानो आज के हबे घुगनी और रुटी किन्तु लोकटा कि क्या हबे ना क्या ये सब बजे कथा बजे कथा बोल बोलो क्या हमारा क्या मूड नहीं मूड नहीं ठीक है घुगनी खावर मूड नहीं तई रे चाउमिन तो मटरगुलो के बेस आबार भालो करे जल टल छाड़िए शुकोते दिएछि देखा जाक काल परशु किछुदिन काल परशुर मध्य बनिए नीते हबे किछुदिन आर ठीक आछे एक प्लान आमि करी हो जाए आरेक प्लान एइटा चुपचुपि अफिस थेके एसे शुइये रइछि चाउमिन तो एक चाउमिन किछु नेइ अनाजपाति वेजिटेबल्स नहीं वेजिटेबल चाउमिन हो ठीक है तेल जो चाउमिन करब तक देखो एक रेस्ट नहीं दिल देखा दीजिए
যাক কিচেন, কিচেন ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা আছে? একে তো লকডাউন, লকডাউন অবশ্য খুলে গেছে, তবুও নিজের সেফটি নিজের কাছে, সেই ভেবেই ঘুরতে বেরোতে সমস্ত কিছু করতে যাওয়া নিজের উপর ডিপেন্ড করে। তো আমি বেরোচ্ছি এখন কোথাও, যাই হোক ওটাই কথা, কিচেন ছাড়া কোথাও যাওয়ার নেই। সো ডিনার প্ল্যান তো চেঞ্জ হয়ে গেছে বলেই দিলাম, তাই জন্য চাউমিন বসাচ্ছি। দেখো কড়াতে জল বসিয়েছি, অ্যাকচুয়ালি এই কড়াটা না আমার মানে খুব বন্ধু, তাই জন্য যাই করি এই কড়াটাতে। আর মা করছে এখন কি দেখবে, দেখাচ্ছি দাঁড়াও, রেখে দেখাচ্ছি। তো দেখালাম মা কি করছে, আনাজপাতিগুলো শুরু করছে। একে আমি ভাবছি পুরোটাই তো করব, পুরোটাই কেটে না হলে সুবিধে হয়। চাউমিনগুলো একসাথে, চাউমিনের প্যাকেটটা অনেক কিছুর সাথে আনা হয়েছে তো ব্যাগের মধ্যে, তাই জন্য কি হয়েছে চাউমিনগুলো একটু ভেঙে ভেঙে গেছে, মানে কুচো কুচো হয়ে গেছে। তো আমার কুচো চাউমিন খেতে খুব একটা ভালো লাগে না, চাউমিন পুরো একদম সরু সরু উঠবে ভালো লাগে খেতে, বাট অনেকগুলো নিচে পড়ে গেছে, এগুলো আমি আর দেবো না এই জন্যই, কারণ এইগুলো অনেক টুকরো টুকরো হয়ে গেছে। এই দেখো, এই দেখো, দেখেছো এরকম, মানে আমি ধরাতে পারছি না হাতে, তাই তো এই কারণে ওগুলো আমি আর দেবো না। তো বসে দিয়েছি, এই দেখো হাফ ঢুকেছে হাফ বাইরে বেরিয়ে আছে, চিন্তা নেই। ও যতক্ষণ ওগুলো নিচে নামবে, মানে গরম হতে 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 যত যাবে, তত ও নিচে দিয়ে উপর দিয়ে নিচে চলে যাবে, ও নিয়ে চিন্তা করে লাভ নেই, ঠিক হয়ে যাবে। তাহলে এটা সেদ্ধ হোক, ততক্ষণে আদার্স প্রিপারেশনগুলো করি। কিছু না, আমি জাস্ট ডিম দিয়ে চাউমিন বানাবো, সো ডিমটাকে জাস্ট স্ক্র্যাম্বেলড এগ টাইপ করবো, আর হচ্ছে কি পেঁয়াজ কাটবো, শসা কাটবো, এইসবই, কাঁচা লঙ্কা কাটবো গার্নিশিংয়ের জন্য, ব্যাস। তার মাঝখানে আমি একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ আর শাড়িটা পরে থাকতে পারছি না, বিশাল গরম করছে। অ্যাকচুয়ালি অভ্যেস নেই শাড়ি পরে থাকা, সেটাই কথা, শাড়ি পরে কাজ করার অভ্যেস নেই, সেই কারণে বেশি কষ্ট হচ্ছে। তবুও শাড়িটা পরলাম একটু ইচ্ছে করে, কারণ এখন তো এই ভাইরাসের কারণে কোথাও যাওয়া আসা নেই, শাড়িগুলো বেকার আলমারিতে শুয়ে শুয়ে কাঁদছে। ভাবলাম ওই জন্য একটা পরি, অনেকদিন বাদ পরলাম, অনেকদিন বাদ লিপস্টিক অ্যাপ্লাই করলাম, লিপস্টিকটাও মাস্কের কারণে লিপস্টিক লাগানোটাও জাস্ট টাকাটা ওয়েস্ট মনে হয়, যাই হোক লিপস্টিক লাগালাম, একটু সাজলাম, একটু শাড়ি পরলাম, মাঝে মধ্যে পরে দেখো নিজের জন্য ভালো লাগবে, ভালো লাগলো বেশ। তো এই মুহূর্তে ওই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি, জাস্ট রান্নাটা করার পর চেঞ্জ করে নিয়েছি, একটু মুখের কিছু মেকআপ তুলিনি, মেকআপ আমি করিও নি, জাস্ট বিবি ক্রিম লাগিয়েছিলাম, বাট সেটাও আমি এখন ফেস ওয়াশ লাগাইনি, লিপস্টিকটা অ্যাজ ইট ইজি আছে। তো এই হচ্ছে আপডেট, খেয়ে নিই, বিশাল জোর খিদে পেয়ে গেছে, এই জন্যই আর মুখের কিছু চর্চা করিনি। আজকে ভাবছি নেল পেন্টগুলো চেঞ্জ করে, দেখো কেমন আধ খাওয়া, সব মুখের নেল পলিশগুলো বিক্রির দশা হয়ে গেছে, মানে ওরা আর্ধেক আমফানে চলে গেছে, এরকম একটা ব্যাপার, বাকিটা বেঁচে আছে। তো এই কারণে আমি প্রত্যেকটাকেই তুলে ফেলবো, সব আজকে পরিষ্কার করবো, ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। তাহলে আমি বোবা করে ফেললাম আজকের মতো, এখানেই আমার এই ইভিনিং ব্লগটা এন্ড করলাম। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও রেগুলার দেখে থেকো, খুব ভালোবেসে। কিন্তু ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো না লাগে ডিসলাইক করতেও দ্বিধাবোধ করবে না। তবে ডিসলাইক কী কারণে করবে সেইটা, সেই কমেন্টটা যদি একটু লিখে জানাও তো আমি উপকৃত হব। আমি আমার ভিডিওয়ে চেষ্টা করব সেই ডিসলাইকের কারণগুলো না দেখাতে তোমাদের কাছে, ঠিক আছে? তোমাদের কমেন্ট আমার কাছে খুব খুব নেসেসারি। তো অনেক
কথা বললো, আজকের মতো আসি, বিদায়।